This program is sponsored by Orient Pest Solutions Private Limited. Pests are smart, we are smarter. Armenia, the taste you love. Nirman Concrete, the complete concrete solution. Co-sponsored by Shimla Biryani, Swad Zindagi Ka. Mix Smart, one-stop shopping solution. Devdas Balcom Restaurant, Al Madina Tours and Travels. কারি আহমেদ ফাউন্ডেশনের ডিরেক্টর জাহিদ আনোয়ারের উদ্যোগে বিদ্যাসাগরের মূর্তি ভাঙায় শোক প্রকাশ করতে উপস্থিত হন বিদ্যাসাগর কলেজে। আরো উপস্থিত ছিলেন মুসলিম পার্সোনাল ল বোর্ডের মৌলানা আবু তালিব রহমান ও অল ইন্ডিয়া উলেমা বোর্ডের প্রেসিডেন্ট শেখ গোলাম রব্বানি। অমিত শাহের র্যালিকে কেন্দ্র করে বিদ্যাসাগর কলেজে দাঙ্গা এবং বিদ্যাসাগরের মূর্তিও ভাঙা হয়। শোকস্তব্ধ গোটা ভারতবর্ষের মানুষ এই মহাশয়গণ বিদ্যাসাগর কলেজে উপস্থিত হয়ে বিদ্যাসাগরের ফটোর সামনে মোমবাতি জ্বালায় এবং মৌলানা আবু তালিব রহমান তীব্র নিন্দা করেন এবং আরো জানান কলকাতা পুলিশকে নিবেদন করে যত তাড়াতাড়ি সম্ভব দোষীকে গ্রেফতার করে শাস্তি দিতে হবে। কে আমরা যে মহাপুরুষদের সম্মান করি, আমাদের শান্তিপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে বাহিরের রাজ্য থেকে ভাড়ায় কিছু অপরাধীকে এনে যেভাবে আমাদের মহাপুরুষকে অসম্মানিত করা হলো তার আমি ঘোর নিন্দা করছি। এটা ঘটনা নয়, এটা অপরাধ। আমি শান্তিপূর্ণ বাংলার সমর্থনে নেমেছি, কোনো রাজনৈতিক পার্টির সমর্থনে নয়। পশ্চিমবাংলা শান্তিতে থাক, এখানে যত হিন্দু মুসলমান ভাইরা আছেন, এটা আজকে নয়, অনেক অনেক বছর থেকে, দৃষ্টকাল থেকে আমরা একসঙ্গে ভাই বোনের মধ্য মতো রয়েছি। এই কিছু রাজনৈতিক লাভের জন্য যদি বাহির থেকে কিছু অপরাধীরা গুন্ডারা ভাড়ায় এসে আমাদের পশ্চিমবঙ্গকে ধ্বংস করবে, তাহলে কিন্তু আমরা ভাই বোন চুপচাপ করে মুখ দর্শক হব না। অবশ্যই আমাদেরকে কিছু শান্তির বজায়ের জন্য স্টেপটা নিতে হবে। একটাই পদক্ষেপ নিতে পারি শান্তির জন্য, শান্তি অন্ধকারে দ্বীপটা উজ্জ্বল করা হবে, তাছাড়া হিংসার উত্তর তো হিংসায় দেওয়া হবে না। অবশ্যই রাস্তায় নেমে আমরা সে নিজের ভালোবাসা এবং মধুর যেটা আমাদের সম্পর্ক রয়েছে সেটাকে উজ্জ্বল করার চেষ্টা করব। এটাই একটা আনন্দের বিষয় আমাদের জন্য। আমার প্রতিক্রিয়া এটাই আছে কে মানে উর্দু হালকে তরফ আয়া হুম আর আনে কে বাদ গো নিন্দা করতে হুম জিস তরহ ইয়ে ইলম কে সাগর থে আর ইনহোনে সমাজ বনায়া। আগর আজ বাংলা কা আলফাবেট আয়া তো ইনসে আয়া হ্যাঁ। বাল বিবাহ আগর খতম কিয়া তো সবসে পহলে ইনহোনে কিয়া থা। আপনি বেটে কি শাদি ইনহোনে বিধবা ঔরতো সে করায়া, বিধবা ইনহোনে খতম করায়া। হম ইনহে বচপন মে পড়তে থে বিদ্যাসাগর কে নাম সে আর আজ ইনকা ইয়ে যো হাল দেখা মানে জিস মূর্তি কো ঠেস পৌঁছা ইয়ে সির বঙ্গাল কে বেঙ্গলী দিল পে ঠেস নেই পৌঁছা, ইয়ে পুরে হিন্দুস্তান কে বেটে হ্যাঁ আর পুরে হিন্দুস্তান কে দিল পে ঠেস পৌঁছা হ্যাঁ। ইসকা মানে ঘোর নিন্দা করতা হুম আর জল্দ সে জল্দ মানে কলকাতা পুলিশ সে গুজারিশ করতা হুম যো ভি ইনমে দোষী হ্যাঁ জল্দ সে জল্দ পকড় কর আপ ইনহে সজা দে। ইসি বাত সে বাত খতম করতা হুম আর অচ্ছি বাত মানে শুকর গুজার হুম কলকাতা ট্রাফিক পুলিশ কাজ জিস তরহ সে উনহোনে কল কা ইন্তজাম কিয়া থা, মগর মানে কলকাতা পুলিশ কাজ মানে ঘোর নিন্দা করতা হুম কি উনহোনে অভি তক এক ভাইরাল হো রা হ্যাঁ এক নাম ভাইরাল হো রা হ্যাঁ এক ভিডিও ভাইরাল হো রা হ্যাঁ রাজেশ সিং নাম হ্যাঁ উনকা রাকেশ সিং সাহেব নাম হ্যাঁ উনকা অভি তক উনকো অ্যারেস্ট কিউ নেই কিয়া গয়া। ইস তরহ কা সোসাইটি মে ইস তরহ কে লোক হ্যাঁ কিউ নেই অ্যারেস্ট কর রহে হ্যাঁ আপ লোক আর ভিডিও ভাইরাল হো রা হ্যাঁ জবকি ও আপনি মুহ সে বোলতে হুয়ে বাকায়দা দিখ রহে হ্যাঁ। তো মানে গুজারিশ করতা হুম আপকে মাধ্যম সে আর আপনে সমাজ কে তরফ সে ইন জেসে কোই ভি লোক চাহে হামারে হামারে সমাজ মে হো या आपके समाज में हो चाहे हमारे मजहब के हों चाहे आपके मजहब के हों वो हिंदुस्तान में कोई भी समाज के लोग हों उनको जल्द से जल्द पकड़ा जाए और उनको सलाखों के पीछे भेजा जाए। सबसे पहली बात हम आप रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मानने वाले हैं और उनको फॉलो करते हैं, इनके सोच और जिस तरह इन्होंने समाज बनाया उस समाज में जिस तरह इन्होंने समाज को जोड़ा, समाज में बाल विवाह इन्होंने ख़त्म किया, समाज में विधवा जिस उस दौरान विधवा को जिस तरह पनिशमेंट दिया जाता था वो सब इन्होंने ख़त्म किया, वो सब सोच मुझे खींच लाया है। और ये मूर्ति नहीं किसी के लिए ठाकुर है, हमारे लिए अगर मूर्ति हो सकती है तो किसी के लिए ठाकुर है और उस ठाकुर उस फीलिंग्स के लिए हम लोग यहाँ पर आए हैं और हम अपने मुसलमान समाज के तरफ से घोर निंदा करते हैं। जो भी किया है उसे सजा मिलना चाहिए, जो गलती करता है वो कभी नहीं बोलता कि मैंने गलती की, मगर सबूत बहुत जल्द सामने आएगा और आप तमाम हजरात देखेंगे किसने क्या किया है। मैं ही नहीं बोलता, मोदी क्या योगी साहब तो थे ही नहीं कल यहाँ पर, वो कैसे बोल सकते हैं। हम तो कलकत्ता वासी, हम लोग तो यहाँ पर घूम रहे थे। ओटा जनता बुझे देवे के कोरे छे ना कोरे छे, एटा अपनी
এটা বুকে একটা কি বলে একটা একটা খাঞ্জার মেরেছে, জার মেরেছে, যা করেছে এটা অনেক বড় কথা হয়েছে। এটা ছোটো মোটো কথা না, এটা অনেক বড় কথা। এটা আপনাদেরকে 19 ডেমোক্রেসি উইল প্রুভ দ্যাট হু উইল ডাজ দিস। কেন তো দেখুন, আপনার উত্তর আপনাকে আমি কি বলবো, কেন ঘটবে, এটা অলরেডি ঘটে গেছে। আপনি দেখতে পারেন ভিতরে বিদ্যাসাগরের স্ট্যাচু ভাঙা পোর্শনটা ওখানে রাখা আছে, ওখানে ফুল দিয়ে ওদের দেওয়া রয়েছে, যেটা আমরা প্রায় ধরুন স্কুল লাইফ থেকে আমরা এখানে যখন তো কলেজ স্ট্রিটে আসা যাওয়া করতাম, এখানে দেখে যেতাম, এখানে খেলতাম আমরা। কারণ তো কালকে রাত্রিরে আমরা প্রায় আমি আমার টিম পুরো অল ইন্ডিয়া ওলিমা বোর্ডের টিম রাত্রির 11টার সময় আমরা এখানে এসেছিলাম। এখানে দেখলাম কি অনেক পুলিশ বাহিনী আছে দেখলাম, কিন্তু যেই জিনিসটা আমরা টিভিতে দেখলাম কি যত গেরুয়া রঙের কাপড় পরে পোশাক পরে এই সব গ্রিলের উপরে বাঁশ দিয়ে মারছিল, ঠিক আছে, ব্রিজ বাঁশ দিয়ে মারছিল, হাতড়ি দিয়ে মারছিল, কেন করলো এটা? এটা শুধু একটা বাঙালের যে পরিস্থিতিটা খারাপ করবার জন্য এটা করেছে। আমি রিকোয়েস্ট করবো ইলেকশন কমিশনকে কি কাইন্ডলি এইদের এনার যে ধর্মের যে রাজনীতি করছে বিজেপি পার্টি, এদের পুরো র্যালিগুলো মানে স্টপ করার জন্য কোনো পারমিশন থেকে দেওয়া হবে না। ইয়ে লোক ইয়ে ভি নেই দেখনা চাহ রে কি পলিটিক্স মে আজ ছাত্র কতনা বড়া এক রোল আদা করনে যা রা হ্যায় 19 তারিখ কো, ইসলিয়ে ইস কলেজ পর অ্যাটাক কিয়া গিয়া হ্যায়। ও লোক সোচে কি অমিত শাহ রোড পর উতর গয়ে হ্যায় তো হম লোক কুছ ভি কর লেঙ্গে, লেকিন আজ কা ডেট মে ইউথ ভি চুপ নেই রহনে ওয়ালা হ্যায়, স্টুডেন্টস ভি চুপ নেই রহনে ওয়ালা হ্যায়, ঘর কি ঔরতে ভি চুপ নেই রহেঙ্গি আব, ক্যোঁকি ইয়ে যো আঘাত আজ যো সংস্কৃতি কে উপর মে কিয়া গিয়া, হম লোক জিস স্ট্যাচু কো আজ ইয়াহ সালো সাল সে ইয়াহ দেখা যা রা দেখ রহে থে, ইসকো আজ তোড়া গিয়া হ্যায়, ইয়ে হম লোক কা মন মে তোড়া গিয়া, হম লোক কা মন কে উপর, হম লোক কা ছাতি কে উপর মে ইসকা ইসকা আঘাত হুয়া হ্যায়। তো ইসকা জবাব হম লোক পুরো 19 তারিখ কো ইনশাআল্লাহ হম লোক দেনে ওয়ালে হ্যায়, লেকিন ইয়ে চিজ আগলে বার অর রিপিট নেই হো, তো ইসলিয়ে মে ইলেকশন কমিশন কো রিকোয়েস্ট করুঙ্গা। রাজ্য ওরা পুরো স্টেট পুলিশ ছিল এখানে, আমরা টিভিতে দেখেছি, আপনার সবাই সামাজিক ভাই বোনকে বলছি আপনারা টিভিতে দেখেছেন কি ধরনের ওরা মারপিট স্টেট পুলিশে করেছে। স্টেট পুলিশ তো ভালোই কাজ করেছিল এখানে, আমাদের কলকাতা পুলিশ ভালো কাজ করেছিল, ওদেরকে তো মারা হয়েছে রাস্তাতে, চড় মারা হয়েছে, ইট দিয়ে মারা হয়েছে, হাজার হাজার ইট এখানে উঠছিল। আপনি বলুন এটা কি ঠিক হয়েছে, এটা কি রোড শো? এটা রোড শো না, এটা আপনি পাওয়ার শো করতে গেছিলেন, কিন্তু মাইনরিটিজ আমার গোলাম রব্বানি আওয়াজ যেই পর্যন্ত যাচ্ছে আমি বলছি আপনাকে এইবার 19 তারিখ আপনি দেখে নেবেন, আর 23 তারিখ আপনি দেখে নেবেন কি আপনার মাইনরিটিজ পুরো ভারতবর্ষ পুরো কলকাতাবাসী পুরো বাঙালিবাসী আপনি কী উত্তর দেবে আপনি দেখে নেবেন 23 তারিখে। এই আঘাতটা আমরা 23 তারিখে আমরা আঘাত করবো, 19 তারিখে আমরা আঘাত করবো।